আপনারা জানেন বিশ্বের সবচেয়ে যে গেমটি বাচ্চারা বা আমরা খেলা হয় মোবাইলে, সেটি হচ্ছে পাবজি গেম। এই পাবজি গেম কিন্তু তারা কিন্তু বাংলাদেশে কোনো ট্যাক্স ভ্যাট পে করতেন না। তখন আমরা একটা মামলা করেছিলাম লয়াল লাইফ ফাউন্ডেশন, সেইখানে একটা নির্দেশ ছিল যে তাদেরকে এখানে ট্যাক্স ভ্যাট কেন নির্দেশ দেওয়া হবে না ট্যাক্স ভ্যাট পেমেন্ট করার জন্য, এবং তাদেরকে কিন্তু ব্যান করা হয়েছে। সেই পাবজি কোম্পানি আমরা রিপোর্ট থেকে দেখেছি তারা 58 কোটি টাকা গত বছর পাবজি কোম্পানি, একটা গেমিং কোম্পানি বাংলাদেশে রাজস্ব প্রদান করেছে এই মামলার পরে, এই গত 22-23 অর্থ বছরে। তার মানে হচ্ছে এখান থেকে সুস্পষ্ট যে আমরা যদি আসলে সঠিকভাবে এই অনলাইন কোম্পানিগুলোকে ধরতে পারি তাহলে আইন প্রয়োগ করা যায় এবং হাইকোর্টের নির্দেশ পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করা হয়, তাহলে এখানে হাজার হাজার কোটি টাকা শুধু এই খাত থেকে প্রতি বছর আমরা অর্জন করতে পারবো, যেটা বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় ধরনের ভূমিকা পালন করবে। জি না, এই বিষয়টি আমরা তুলে ধরেছি, আমরা এই বিষয়টি তুলে ধরেছি। সেটা হলো আমাদের দেশে তাহলে প্রশ্ন আসছে, যদিও আমরা এক্সপার্ট না, বাট আমি পত্রপত্রিকার রিপোর্ট এবং অন্য জায়গা থেকে এটা কালেক্ট করেছি যে কীভাবে ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে। এই বিষয়টিই তো, এখানে অধিকাংশ কোম্পানিগুলো একটি পলিসি নিয়েছে এখানে বাংলাদেশে, তারা পেমেন্ট করে কীভাবে, যারা বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে পেমেন্ট করে অর্থাৎ ব্যাংকের কার্ড হোক অথবা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পেমেন্ট হোক, তাদেরকে কিন্তু ভ্যাট দিতে হচ্ছে। কিন্তু অধিকাংশ কোম্পানিগুলো এখানে ভ্যাট এবং রাজস্ব পরিশোধ না করার লক্ষ্যে তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্যাংকের পেমেন্ট কার্ড আছে, সেই কার্ডগুলি ব্যবহার করে এই পেমেন্টগুলি বাংলাদেশ থেকে হচ্ছে, যে কারণে বাংলাদেশ ব্যাংক এখানে জানতে পারছে না যে কতগুলো কোম্পানিকে কত টাকা পেমেন্ট করা হচ্ছে। তো এই বিষয়টি আমাদের যে গোয়েন্দা যারা আছেন, তাদের ভ্যাট গোয়েন্দা সংস্থাও আছেন, তাদেরকে কিন্তু এই বিষয়ে সচেষ্ট হতে হবে। তাহলে আমি মনে করি যে হিউজ পরিমাণ রাজস্ব বাংলাদেশে অর্জন করা সম্ভব। এটা জেবিএম, জাস্টিস জেবিএম হাসান এবং রাজিক আল জলিল, আগামী 5 নভেম্বর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।